নমস্কার সবাইকে আরো একটি নতুন পর্বে স্বাগত। আজকে আমি বানাবো সকালে টিফিনের জন্য হোক কিংবা রাতে ডিনারের জন্য দারুণ স্বাদের ছাতুর কচুরি। তাহলে চলুন রেসিপিটা ঝটপট শুরু করা যাক। এখানে আমার 8 থেকে 10 কোয়া রসুন খুব ভালো করে মিহি করে কুচি করে নেওয়া আছে, 1 টুকরো আদা ওটাও খুব মিহি করে কুচি করে নেওয়া আছে, আর 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ওটাও খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার এটাতে 1/2 চামচের মতো জোয়ান দেব, আর এখানে দেব সামান্য পরিমাণে কালো জিরে। এবার এটাতে পরিমাণ মতো নুন দেব, নুন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব, যাতে পেঁয়াজ থেকে জলটা খুব ভালো করে বেরিয়ে যায়। এবার একটা বড় পাত্র নিয়েছি, তাতে আমি 250 গ্রামের মতো ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। এতে পরিমাণ মতো নুন দেব। এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। যেমন আমরা লুচির জন্য ময়দা মাখি ঠিক সেরকম ভাবে মেখে নিয়ে এটাকে আমি ওপর থেকে তেল গুলিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন পেঁয়াজটা থেকে কেমন জল ছেড়েছে। এবার এটাতে আমি 2 চামচের মতো ছাতু দেব। ছাতুটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব, এবং যদি প্রয়োজন পড়ে তাহলে আমি আর একটু ছাতু মিশিয়ে নেব। এখানে আমার আরো কিছুটা ছাতু প্রয়োজন, তাই এখানে আমি 1 চামচের মতো ছাতু মিশিয়ে নেব। এখানে আমি 1 চামচ আচারের তেল মিশিয়ে নেব, যে কোনো আচারের তেল 1 চামচ মিশিয়ে নিলেই হবে। আচারের তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব। প্রায় 20 মিনিট হয়ে গেছে ময়দাটা এভাবে মাখা রয়েছে। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব। এই কচুরির লেচিগুলো সাধারণ লুচির থেকে সাইজে একটু বড় আর পরিমাণে একটু মোটা হবে। লেচিগুলো আমি বাটির মতো করে নিয়েছি। এবার এটাতে পরিমাণ মতো পুর ভরে দেব। পরিমাণ মতো পুর ভরে এটাকে আমি আবার ভালো করে গোল করে নেব। আমি এখানে বেশি করে একটু পুর দিয়েছি যাতে এর টেস্টটা খুব ভালো লাগে। এবার একে একে কেটে রাখা সমস্ত লেচির মধ্যে আমি পুর ভরে নেব। সমস্ত লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার আমি এক এক করে এগুলো তেল দিয়ে ভালো করে বেলে নেব। এটা খুব হালকা হাতে বেলবেন, একদম চেপে চেপে বেলবেন না। এবার একে একে সমস্ত লেচিগুলো আমি বেলে নেব। এবার একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে সমস্ত কচুরিগুলো আমি ভেজে নেব। কচুরিগুলো মিডিয়াম আছে, আস্তে আস্তে সময় ধরে ভেজে নিতে হবে। একে একে সমস্ত কচুরিগুলো আমি এবার ভেজে তুলে নেব। সমস্ত কচুরিগুলো প্রায় আমার ভাজা শেষ হয়ে এসছে। এবার এই কচুরির সঙ্গে খাওয়ার জন্য আমি একটা ধনে পাতা চাটনি তৈরি করে নেব। একটা মিক্সচার জার নেব, তাতে আমি বেশ কিছুটা ধনে পাতা নেব, 2 থেকে 3 টুকরো রসুন নেব, 1টা কাঁচা লঙ্কা নেব, আর 1/2টা পাতিলেবুর রস এখানে আমি দিয়ে দেব, এবং পরিমাণ মতো নুন চিনি দিয়ে খুব ভালো করে এটা আমি বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেছে, চাটনি আমাদের রেডি। তৈরি হয়ে গেল আমাদের ছাতুর কচুরি আর ধনে পাতার চাটনি। আপনাদের যদি এই ছাতুর কচুরি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন।